সো হে মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো সবাই? আই হোপ গাইস তোমরা ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আর তোমাদের সামনে আরেকবার চলে আসলাম আর একটা ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটা রিনুয়াল ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে আজকের ভিডিওতে তোমাদের কমপ্লিট জানানো থাকলো, এবং কী কী ডকুমেন্ট তোমাদের রিনুয়াল করতে সাবমিট করতে হবে, কোন মার্কশিটের পার্সেন্টেজ তোমরা দেবে, বা তোমাদের যদি আদেও রেজাল্ট না দিয়ে থাকে তাহলে তোমরা কীভাবে রিনুয়াল করবে, এই ধরনের কিছু ছোটো ছোটো আপডেট নিয়ে আজকের ভিডিওটা সাজানো থাকলে, এবং ফুল তোমাদের এ টু জেড কীভাবে তোমরা স্বামী বিবেকানন্দ রিনুয়াল ফর্ম ঐক্যশ্রী থ্রু করবে সেটা কিন্তু দেখানো থাকলো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা গাইজ তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও, কেননা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ ক্লিয়ার করা থাকলো যে তোমরা আবেদনটা কীভাবে স্টেপ বাই স্টেপ করবে। তো চলোই আর ভিডিও শুরু করব। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে অল নোটিফিকেশান আসে বা ঘন্টা আইকন আসে সেটাকে বাজিয়ে রাখবে। তো চলোই আর আমি ভিডিওটি সরাসরি শুরু করে নিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক অল মাই ডিয়ার গাইস। তো তোমাদের প্রথমত জানাই যে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে তোমাদের কিন্তু যারা 75% উপর নাম্বার পাও তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাও। অর্থাৎ ঐক্যশ্রী পোর্টাল থেকে যখনই তোমরা 75% উপর নাম্বার দাও, এবং যখন তোমরা মাধ্যমিক উত্তীর্ণ করো, অর্থাৎ মাধ্যমিকে যদি তোমরা 75% নাম্বার পাও, অর্থাৎ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু মাধ্যমিক পাস স্টুডেন্টরা কিন্তু পেয়ে থাকে। সুতরাং তোমরা যখনই মাধ্যমিক পাস করে তোমাদের যে 75% নাম্বার দেবে তখনই কিন্তু তোমাদের ওটা অটোমেটিক্যালি স্কিমটা চুজ হয়ে স্বামী বিবেকানন্দ অর্থাৎ SBMCM স্কিমের মধ্যে ঢুকে যায়। অর্থাৎ তোমাদের কিন্তু এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হিসাবে গণ্য করা হয়। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, সেটা কিন্তু তোমরা আগেরবার যখন তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে তখন কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, রেজাল্ট এই ধরনের কিছু ডকুমেন্ট কিন্তু লেগেছিলো। তবে তোমাদের রিনুয়াল করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে, অর্থাৎ তোমরা আগের বছর অ্যাপ্লাই করেছো এবছর রিনুয়াল করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে? তো গাইজ তোমাদের একটা কথা বলে দিই, এখানে ডকুমেন্ট বলতে শুধুমাত্র কিন্তু তোমাদের লাস্ট কোয়ালিফিকেশনের যে রেজাল্ট সেটাই কিন্তু লাগবে, নতুন করে আর কোনো ইনকাম সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই। তবে একটা ক্যাটাগরি স্টুডেন্টের কিন্তু রিনুয়াল করার ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা হলো কারা? সেটা হলো যারা 11 পাস করে 12 জন্য রিনুয়াল করতে যাচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস করে আগের বছর কোনো স্টুডেন্ট হয়তো স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করেছে এবং এবছর টাকাও পেয়েছে, এবার রিনুয়াল করবে তোমার 11 রেজাল্ট দেখিয়ে। তো 11 রেজাল্ট তো তোমার নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা কী করবে, সেক্ষেত্রে তোমরা ওখানে 75% উপর নাম্বার বসিয়ে দেবে, সেটাতে তোমাদের কোনো রকম কিন্তু মার্কশিট আপলোড করার প্রয়োজন নেই। এবং তোমাদের কিন্তু মার্কশিট যদিও আপলোড করতে হয় তাহলে কিন্তু তোমরা কী করবে, তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা আরেকবার আপলোড করে দেবে। তবে আমি কিন্তু MDFC অফিস থেকে কন্ট্যাক্ট করে বলছি, ওনারা কিন্তু বলেছে যে 5-9 কোনো রকম মার্কশিট লাগবে না, এবং 11 জন্য কোনো রকম মার্কশিট কিন্তু রিনিউয়াল করার ক্ষেত্রে বা ফেস করার ক্ষেত্রে এবছর লাগছে না। সুতরাং যারা স্বামী বিবেকানন্দ করতে চাচ্ছে তারা 75% নাম্বার বসিয়ে দিতে পারো, বসিয়ে দিয়ে কিন্তু তোমরা কন্টিনিউ করতে পারো। তবে তোমাদের কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে, কেননা গাইজ দেখো যদি কোনো স্টুডেন্ট 12 পাস করে তারা কিন্তু যদি স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করে গ্র্যাজুয়েশন লেভেলে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু একটা স্টুডেন্টের কোর্স ডিউরেশন 3 হয়, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কিন্তু 3 হয়, যে কোনো ধরনের ব্যাচেলার ডিগ্রিতে তারা যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদের 3 একটা কোর্স হয়। সুতরাং তোমাদের প্রত্যেক বছর আর নতুন করে কোনো ইনস্টিটিউট ভেরিফিকেশনের সার্টিফিকেট বা নতুন করে কোনো ইনকাম সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন হয় না, যেহেতু একবারে করে নিচ্ছে এবং সেখানে তোমরা কোর্স ডিউরেশন কিন্তু 3 সিলেক্ট করেছো। এবং যারা মাধ্যমিক পাস করে স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ তারা কিন্তু কোর্স ডিউরেশন কত দিয়েছো, 1 দিয়েছো। সুতরাং তোমাদের ওই ইনকাম সার্টিফিকেটটা 1 জন্যই ভ্যালিড, অর্থাৎ তোমরা যখনই 1 কোর্সটা পার করে আবার 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কী করতে হবে, তোমাদের নতুন করে আবার ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। তবে যারা কোর্স ডিউরেশন 3 ব্যাচেলার ডিগ্রি করছো, ডিপ্লোমা বা আদার্স যেসব কোর্সগুলো রয়েছে, BBA, BCA এই ধরনের কিছু প্রফেশনাল কোর্স স্বামী বিবেকানন্দ যারা করেছো এইসবগুলোতে, তাদের কিন্তু নতুন করে ইনকাম সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই। তো তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ একটা ব্যাচেলার স্টুডেন্টের, অর্থাৎ সে কিন্তু ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ BCA কিন্তু করেছিল, এবং ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয় HSC রেজাল্ট দেখিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দে অ্যাপ্লাই করে, এবং এবছর কিন্তু সে সেকেন্ড ইয়ারের জন্য রিনুয়াল করবে। তার কিন্তু শুধুমাত্র 2 ডকুমেন্ট রিকোয়ার্ড
রয়েছে সেটা হলো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট। তো আমরা কিন্তু সেই স্টুডেন্টটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, এখানে কিন্তু কোনো রকম মার্কশিট লাগছে না। আর গাইজ তোমাদের তার আগে আরেকটা কথা বলবো যে স্বামী বিবেকানন্দতে ফ্রেশ অ্যাপ্লাই করতে, অর্থাৎ তুমি ধরো এবছর নতুন করে স্বামী বিবেকানন্দ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কশিটের যে পার্সেন্টেজ সেটা 75% লাগবে। তবে যারা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, আগের বছর অ্যাপ্লাই করে নিচ্ছে, এবছর রিনিউয়াল করতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার হলেই কিন্তু এটা হবে। এটা কিন্তু তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম, তবে এক ভাই বলেছিল এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তো স্বামী কিন্তু কোনো রকম ভিত্তিহীন কথা বলে না, যেটা বলে সেটা কিন্তু তার যথাযথ প্রমাণ দেখিয়ে দেয়। তো তোমাদের কিন্তু তোমরা নিজেরা যদি ট্রাই করে দেখতে পারো, আমি কিন্তু আমার নিজের 71% হয়েছে এবছর, আমার ইয়ারলি এক্সামিনেশন যে পার্সেন্টেজ সেটা কিন্তু আমি 71% দিয়ে আমি কিন্তু কি করেছি রিনিউয়াল করেছি। এবং আমি কিন্তু অফিসিয়ালি তোমাদেরকে বলছি, আমি কিন্তু টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলি যে স্যার গাইডলাইন্সে তো বলা রয়েছে যে স্বামী বিবেকানন্দ রিনিউয়াল করতে 60% লাগবে। তো ওনারা কিন্তু আমাকে কনফার্মলি বলে দেয় হ্যাঁ স্বামী বিবেকানন্দ রিনিউয়াল করতে 60% নাম্বারই লাগবে। সুতরাং যারা স্বামী বিবেকানন্দ 60% নাম্বার পেয়েছো, হয়তো ভয় পাচ্ছ যে আমাদের হয়তো আর রিনিউয়াল হবে না, তোমাদের কিন্তু কমপ্লিট রিনিউয়াল হবে। তো চলো মোটামুটি আমি একবার তোমাদের রিনিউয়াল করার প্রসেসটা দেখিয়ে দিই। স্যালো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ডাব্লিউপি এমডিএফসি মাইনরিটি ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, ওইকোশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা তোমাদের জন্য বানানো হয়েছে সেই ওয়েবসাইটের অফিসিয়াল পেজে আমরা চলে এসেছি। এবং এখান থেকে গাইস আজকে সিম্পলি তোমাদেরকে আমি এসবিএমসি স্কলারশিপের জন্য কীভাবে তোমরা রিনিউয়াল করবে সেটা কিন্তু আজকে দেখানো হবে। তার জন্য কিন্তু তোমরা অ্যাট ফার্স্ট যেটা করবে এই ওয়েবসাইটটাতে ভিজিট করবে, ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নতুবা কিন্তু তোমরা গুগলে সার্চ করে চলে আসবে wbmdfcscholarship.org এই ওয়েবসাইটের লিঙ্ক। এবং এখান থেকে জাস্ট তোমরা কী করবে, এই ওয়েবসাইটটাতে আসার পর বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড তোমরা কিন্তু দেখতে পারবে। তার মধ্যে আমাদের স্টুডেন্ট এরিয়া যে আইকন, এটাতে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট স্টুডেন্ট এরিয়া এই আইকনটিতে ক্লিক করে নিচ্ছি। আইকনটিতে ক্লিক করার পর তোমাদের স্টুডেন্ট প্যানেলের যে পেজ সেটা তোমাদের সামনে শো করবে। দেন গাইজ তোমাদেরকে কী করতে হবে, এখান থেকে জাস্ট তোমাদের রিনিউ অ্যাপ্লিকেশন 2021-22 সবার উপরে যে ফার্স্ট যে আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি করেছিলে বা যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা রিনিউ করতে চাচ্ছ সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তো সিম্পলি আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। করার পর এখানে কিন্তু তোমাদের আরেকবার কনফার্ম করতে বলা হচ্ছে, আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট ইউর ইনস্টিটিউশন, হ্যাঁ আমার ডিস্ট্রিক্টের আমার এই ডিস্ট্রিক্টে ইনস্টিটিউট আছে, তাই আমি ওকে করে দিচ্ছি। করার পর জাস্ট তোমাদের সামনে কিন্তু লগ ইনের যে পেজ, রিনিউয়াল ফর্মের লগ ইনের যে পেজ সেটা শো করবে। এখান থেকে জাস্ট তোমরা কী করবে, এখানে তোমাদের অ্যাট ফার্স্ট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এটা ফিল করতে হবে। করার পর কিন্তু নিচের দিকে ক্যাপচার রয়েছে এটা ফিল করতে হবে। তো চলো আমি ফটাফট এই কটা ফিল করে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো ইয়ার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যে অ্যাপ্লিকেশন আইডি সেটা পুট করে নিয়েছি এবং যে ডেট অফ বার্থ রয়েছে আমাদের সেই ডেট অফ বার্থটা পুট করে নিয়েছি। করার পর নিচের দিকে আমি ক্যাপচাও ফিল করে নিয়েছি। করার পর এখান থেকে জাস্ট কী করবো, লগ ইন যে আইকনটি আছে এটাতে ক্লিক করে দেবো। তো ইয়ার লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ শো করবে এবং এখানে কিন্তু ওটিপি ভ্যালিডেশনের একটা পেজ কিন্তু চলে এসছে এবং এখান থেকে কিন্তু আমরা মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করে নেবো। ওটিপি এন্টার করেই কিন্তু আমরা সাবমিট করবো। তো জাস্ট তোমরা দেখতে পাবে আমি ওটিপিটা এন্টার করে নিচ্ছি। তো ইয়ার আমি কিন্তু এন্টার করে নিচ্ছি, ওটিপিটা সাকসেসফুলি পাবো এবং সাবমিটে ক্লিক করবো। তো গাইজ সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু এই পেজটা শো করছে। এই পেজটাতে তোমাদের কী করতে হবে, তোমাদের ড্যাশবোর্ড এটা কিন্তু, এখান থেকে তোমরা যদি অ্যাপ্লিকেশনটিকে উইথড্রল করে নিতে চাও তাহলে উইথড্রল অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এবং যদি কেউ রিনিউ করতে চাও অ্যাপ্লিকেশনটিকে তাহলে রিনিউ করবে, সেম সিস্টেম। তো আমি জাস্ট রিনিউতে ক্লিক করে দিচ্ছি। রিনিউতে ক্লিক করার পর এখন একটু সাইট স্লো চলছে, তাই একটু প্রবলেম হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব আমাদের নেক্সট পেজটা ওপেন হতে। এবং গাইজ আমাদের সামনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সাকসেসফুলিভাবে আমাদের কিন্তু প্রথম যে পেজ, অর্থাৎ আমাদের স্টুডেন্ট ইনফরমেশনের পেজটা কিন্তু খুলে গেছে। তো স্টুডেন্ট ইনফরমেশন এখানে পেজে সব কিছু আমি একবার চেক করে নিই, আমি কিন্তু এটা হাইড করে রেখেছি, তোমরা কিন্তু তোমাদের মতো চেক করে নেবে। এবং এখানে চেক করে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমরা এডিট করতে পারবে না, এডিট করার জন্য তোমাদের আবার ফ্রেশ করতে হবে। ফ্রেশ করার জন্য তোমরা অবশ্যই সেটাকে উইথড্রল করে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ করতে পারবে, যেহেতু আমাদের সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এবং এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না আমি কিন্তু হাইড করে রেখেছি, কারণ না এটা একটা পার্সোনাল ইনফরমেশন, তো এটা হাইড করা রয়েছে। এবং এখান থেকে জাস্ট আমাদের সব কিছু ঠিকঠাক আছে এটা রিভিউ করে নেব। যাদের ভুল থাকবে, মনে হচ্ছে যে ভুল হতে পারে, তারা কিন্তু কী করে নেবে, অবশ্যই উইথড্রল করে নতুন করে আবার অ্যাপ্লাই করে নেবে। তো জাস্ট এখান থেকে আমরা কী করবো, নিচের দিকে সাবমিট অ্যান্ড প্রসেস যে আইকনটি দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে দেবো। তো আমিও সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করে দিলাম। তো এর আমরা সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করার পর প্রিভিয়াস একাডেমিক ডিটেলসে আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু আমাদের কলেজের যে ইনফরমেশন সেটা শো করছে। তো আমরা কিন্তু ফার্স্ট ইয়ার 12 ক্লাস দিয়ে অ্যাপ্লাই করি বা স্টুডেন্টটা করে,
করার পর কিন্তু এখানে আমাদের ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করার পর এখন আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে পড়ি এখানে। তারপরে আমাদের সমস্ত কিছু ইউনিভার্সিটি, তারপর আমাদের যে কোর্স নেম সেটাও শো করছে এবং কোর্সের যে মানে কারেন্ট ইয়ার সেটাও কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমরা কী করবো, পার্সেন্টেজ অর্থাৎ মার্কসের পার্সেন্টেজটা এখানটায় বসাবো। তো পার্সেন্টেজ বসানোর ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, যাদের 75% নাম্বার হয়নি তারাও যদি এখানে 60%-এর উপর নাম্বার পুষিয়ে দাও তাহলেও কিন্তু তোমরা রিনিউয়াল করতে পারবে। এটা কিন্তু একদম অফিসিয়ালি এবং তোমাদের নোটিশেও বা তোমাদের গাইডলাইন্সেও বলা আছে, সো কোনো রকম প্রবলেম নেই। যেহেতু আমরা নাম্বারটা পেয়েছি তাই 78.50 এটা বসিয়ে দিলাম, আমরা এই নাম্বারটাই পেয়েছি। তো এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমাদের যে প্রেজেন্ট যে অ্যাকাডেমিক ডিটেলস সেটা কিন্তু আমাদের এখানে শো করছে। তো আমাদের সব কিছুই ঠিকঠাক আছে এবং আমাদের কোর্স ডিউরেশন যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু 3 ইয়ার সিলেক্ট করেছিলাম, তাই এখানে কিন্তু আমাদের কিছুই চেঞ্জ করার নেই। জাস্ট আমরা পার্সেন্টেজটা বসিয়ে নিচের দিকে সাবমিট অ্যান্ড নেক্সট যে আইকনটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেবো। তোমাদেরও সেম প্রসেস, একদম সিম্পল প্রসেস যারা রিনিউয়াল করবে স্বামী বিবেকানন্দ, জাস্ট কিচ্ছুই করার নেই। ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে একটু তোমাদের হয়তো প্রবলেম হতে পারে তাই আমি এটা তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এবং এরপর কিন্তু আমাদের সামনে চলে আসছে ব্যাঙ্ক ভেরিফিকেশনের যে পেজ সেটা। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন আমরা ছিল অ্যাপ্লাইটা করেছিলাম, তো এটা এখান থেকে আমরা জাস্ট চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমরা জাস্ট কী করবো, আমাদের যে IFSC কোড ব্যাঙ্কের সেটা পাঞ্জাব ন্যাশনালের নতুন IFSC কোড দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ব্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা গাইজ নিউ যে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের IFSC কোড আমাদের ব্রাঞ্চে সেটা এন্টার করে নিয়েছি। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাঙ্কের IFSC কোড এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাঙ্কের নেম এবং ব্রাঞ্চের যে নেম সেটা চলে এসেছে, এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম এটা কিন্তু আমরা হাইড করে রেখেছি, কেননা এটা পার্সোনাল ইনফরমেশন তাই দেখানো যাবে না। তো এটা হাইড করা আছে, তো এটা সব কিছু ঠিকঠাক করা আছে, তোমাদেরও ঠিকঠাক করে নেবে। করার পর আই কনফার্মে ক্লিক করে জাস্ট সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আরেকটা কনফার্ম তোমাকে মেসেজ দেবে, এটাকে ওকে করে দেবে। করার পর কিন্তু তোমাদের সামনে নেক্সট চলে আসবে ডকুমেন্ট আপলোড করার যে পেজ সেটা কিন্তু তোমাদের সামনে শো। তো ইয়ার তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু আপলোড ডকুমেন্টের যে পেজ সেটা কিন্তু চলে এসছে। এবং তোমাদের আগেই বলেছি যে যারা কোর্স ডিউরেশন 3 ইয়ার্স বা 4 ইয়ার্স সিলেক্ট করবে তাদের কোনো রকমভাবে কিন্তু কোনো রকম ইনকাম সার্টিফিকেট দেওয়া লাগবে না। তো এখানে জাস্ট আপলোড মার্কশিট, আমাদের শুধুমাত্র মার্কশিট আপলোড করলেই হয়ে যাবে। ফর ইয়ারলি এক্সামিনেশন আপলোড মার্কশিট, এটা শুধুমাত্র যারা কিন্তু ইয়ারলি মানে একবার এক্সাম দিয়ে একটাই রেজাল্ট পাও তারা কিন্তু এটা সিলেক্ট করবে। এবং যারা শুধুমাত্র সেমিস্টার ওয়াইজ এক্সাম দাও, যেমন কলেজে ফার্স্ট ইয়ার থেকে আমরা সেকেন্ড ইয়ারে উঠেছি, আমরা তো ফার্স্ট ইয়ারে 2 রেজাল্ট পাই সেমিস্টার ওয়াইজ, তো এটা আমরা সিলেক্ট করে নেব। যাদের যেটা হবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো আমি ফর এক্সাম্পল এটাই সিলেক্ট করলাম। করার পর সেমিস্টার ওয়াইজ যদি করতে হয় তো অবশ্যই আমার চ্যানেলের সমস্ত স্টুডেন্টই কলেজ লেভেলের, তাই আমরা প্রথমে আপলোড মার্কশিট অফ সিলেক্ট সেমিস্টার, এখানে কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারটা সিলেক্ট করবো। আমাদের ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি তাই আমরা ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করবো। করার পর এখানে কিন্তু আপলোড যে আইকনটি আছে এটাতে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেব। তোমরা জাস্ট দেখতে থাকো আমি কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটি আপলোড করে নিয়েছি। এরপর কিন্তু রয়েছে সিলেক্ট সেমিস্টার। তো তোমাদের একটা কথা বলে দিই, যারা কিন্তু থার্ড ইয়ারে পড়ো তারা কিন্তু অবশ্যই সেকেন্ড ইয়ারের যে মার্কশিট রয়েছে সেকেন্ড থার্ড সেম এবং ফোর্থ সেম সে দুটো কিন্তু আপলোড করবে। তো আমি জাস্ট এখান থেকে সেকেন্ড সেমটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারের জন্য করছি। তোমরা যদি থার্ড ইয়ারের জন্য করো অবশ্যই তোমরা থার্ড সেম এবং ফোর্থ সেম কিন্তু সিলেক্ট করবে। যারা কিন্তু ফোর্থ ইয়ারের জন্য করছো তারা অবশ্যই তোমাদের থার্ড ইয়ারের ফিফথ সেম এবং সিক্স সেম কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমরা জাস্ট সেকেন্ড সেমের যে রেজাল্ট আমাদের সেটা সিলেক্ট করে নিচ্ছি। করার পর আমাদের এখানে একটা কিন্তু নোটে বলা হয়েছে আপলোড JPG ইমেজ আন্ডার 2 MB, অর্থাৎ 2 MB-র মধ্যে কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমরা সাকসেসফুলিভাবে আপলোড করে নিয়েছি ডকুমেন্ট আমাদের মার্কশিট। করার পর সাবমিট অ্যান্ড নেক্সট এই আইকনটিতে ক্লিক করে দেব। তো তোমাদের একদম সিম্পল প্রসেসে দেখিয়ে দিলাম রিনিউয়াল করার প্রসেস, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, কোনো ইনকাম সার্টিফিকেট লাগছে না। এবং উইদাউট যদি কোনো স্টুডেন্ট 75% নাম্বার নাও পায় তাও কিন্তু তারা রিনিউয়াল করতে পারবে SBMCM স্কলারশিপ ঐক্যশ্রী থ্রু। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিলাম। তো আমরা জাস্ট সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করেছি, সাইট যেহেতু স্লো তাই একটু লেট হচ্ছে। এরপর আমাদের সামনে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের পেজটা শো করছে, এখান থেকে জাস্ট আমরা আইডেন্টি ভেরিফিকেশনের আধার কার্ডটা সিলেক্ট করে নেবো। করার পর এখানে আধার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এন্টার করে নেবো। তোমরা দেখতে থাকো আমি কিন্তু আধার কার্ডের নাম্বারটি এন্টার করছি। তো ইয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের আধার নাম্বারটি সাকসেসফুলিভাবে এন্টার করে নিয়েছি। করার পর জাস্ট সাবমিট অ্যান্ড নেক্সট এই আইকনটাতে ক্লিক করবো। করার
তো আমি আইকনটিতে ক্লিক করে নিচ্ছি। করার পর কিন্তু আমাদের সামনে রিভিউর যে পেজ, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে যে অ্যাপ্লাই হয়েছে তার জন্য একটা রিভিউ পেজ শো করবে, সেটা আমরা জাস্ট দেখে নেব। তো ইয়ার তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন যে ডিটেলস সেটা কিন্তু আমাদের সামনে রিভিউ করার জন্য দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু আমাদের সাকসেসফুলিভাবে রিনিউ করা হয়ে গেছে। তো গাইজ তোমাদের এটা কিন্তু হাইড করে রেখেছি, সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু এরকমই শো করবে। তো এটা করার পর জাস্ট আমরা কি করব, এটাতে আমরা ক্লিক করে দেবো আই হেয়ার বাই, এটাতে ডিক্লেয়ার করছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশন এটা আমরা জাস্ট পেস্ট করে দেবো। তাহলে কিন্তু ওকেতে ক্লিক করে দিলে আমাদের সেম আমাদের সাকসেসফুলিভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে এবং আমরা কিন্তু 2021-22 সিজনের জন্য কিন্তু SBMCM এর সেকেন্ড ইয়ারের জন্য আমরা কিন্তু রিনিউয়াল করে নিলাম। তো সিম্পল একটা প্রসেস, জাস্ট দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন বলছে ইওর অ্যাপ্লিকেশন লক সাকসেসফুলি, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু লক হয়ে গেছে এবং আমরা কিন্তু রিনিউয়াল করে নিয়েছি 2021-22 সিজনের জন্য SBMCM। তো এটাই ছিল সিম্পল একদম প্রসেস তোমাদের কীভাবে তোমরা তোমাদের SBMCM স্কলারশিপ ঐক্যশ্রীর থ্রু যারা করেছিল তারা রিনিউ কীভাবে করবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন হলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো ইয়ার আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।